রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না, কতটুকু কতখানি সত্য। এই কথাটুকু কোরআনেও নেই, হাদিসেও নেই। লাউলা কালামা খালাকতুল আফলাক, এটা জাল হাদিস। আমার এখানে দুটো বই আছে, একটা আমার লেখা হাদিসের নামে জালিয়াতি, আর একটা ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকীর লেখা আল মওজুআত। এই দুটো বই পড়বেন, দেখেন ওলামায়ে কেরাম সবাই বলেছেন এটা জাল কথা। আর আমরা নবীজির দাম বাড়াই কি দিয়ে? নবীজি সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না, এটা কোনো নবীজির দাম বাড়ে না। সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, নবীজি দুনিয়া সৃষ্টি করে দুনিয়ার রহমত হিসেবে তোমাকে পাঠাইছি। এইটা হলো নবীর মর্যাদা। আমরা নবীর মর্যাদা ভণ্ডামি করে দিই। নবীজি নূরের তৈরি, নূরের তৈরির দাম বাড়ে কে বলেছে? ফেরেশতারা নূরের তৈরি, মা আদম মাটির তৈরি, কে কার সেজদা করলো কন্যাকে? তাহলে নূরের দাম বেশি না মাটির দাম বেশি? নূর চাঁদ নূর, ঠিক না? সূর্য নূর। আপনার গোসল ফরজ হয়েছে, অজু ফরজ হয়েছে, গোসল অজু করার ক্ষমতা নেই। আপনি এক ঘন্টা সূর্যের নূরে গোসল করলেন, এক ঘন্টা চাঁদের নূরে গোসল করলেন, পাক হবেন? আর আপনি এক সেকেন্ডে মাটিতে থাবা মেরে মুখ মুছে নিলেন, পাক হবেন না? মাটির দাম বেশি না নূরের দাম বেশি? এই সমস্ত প্রথম যে এই যুক্তি দেয় হযরত ইবলিস, সে বলে আমি আগুনের তৈরি, আদম মাটি, আমি দাম বেশি। আমরা ইবলিসের তরিকে আছি।